আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটারদের রিলেটেড যে কনভারসেশনগুলো ওগুলো চেঞ্জ হয়েছে অনেক। ইনিশিয়ালি কনভারসেশন ছিল যে এই জায়গা থেকে কি টাকা ইনকাম করা যায়, এখন কনভারসেশন হচ্ছে কিছুদিন আগে কনভারসেশন, এরপরে কনভারসেশন হয়েছে যে এটাকে কতটুকু স্টেবল করা যায়, যে আচ্ছা 50,000 টাকা কি মান্থলি কামানো যায়। এখন কনভারসেশনটা হচ্ছে কতটুকু স্কেল আপ করা যায়। সো আমার কাছে মানে কনভারসেশন আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। এখন আমরা এমন ক্রিয়েটার দেখি, ফর এক্সাম্পল আমরা বড় ক্রিয়েটারদের দিকে চিন্তা করলে বাংলাদেশের, কন্টিনিউয়াসলি ওই আমি, রাফসান, আফ্রিদি, ফাহিম, আমরা সবাই একদিন এক জায়গায় আড্ডা দিতেছি। সো আমরা একটা কিছু একটা, ধরেন কোনো একদিন আমরা কোনো একটা কন্টেন্ট শ্যুট করার প্ল্যান করতেছিলাম, অন্তিকও ছিল ওখানে। সো পরে আমরা ডিসকাস করতেছি যে আচ্ছা 29 তারিখ শ্যুট করি, হঠাৎ করে অন্তিক বলতেছে যে না আমার তো একটু মালয়েশিয়া যাওয়া লাগবে, রাফসান বলতেছে ওর এই জায়গায় যাওয়া লাগবে, ধরেন জাপান যাওয়া লাগবে, ফাহিম বলতেছে যা ব্রো আমার তো একটু দুবাই যাওয়া লাগবে, আফিদি বলতেছে যে আমার তো একটু আমেরিকা যাওয়া লাগবে, আমি বলতেছি আমার একটু ইন্ডিয়া যাওয়া লাগবে। সো ওই মোমেন্টে উই টুক আ পজ অ্যান্ড আমরা নিজেরা বলতেছিলাম যে ভাই কন্টেন্ট ক্রিয়েশন এখন কোন লেভেলে গেছে যে বাংলাদেশি ক্রিয়েটাররা দেশে নাই কেউ, ঠিক আছে, সব বিদেশ ঘুরতেছে। সো আমার কাছে মনে হয় যে নতুন যারা ক্রিয়েটার আসতেছে তাদেরকে আমি একটা কথা, মানে আমি ওই রকম কোনো মানুষ না যে হচ্ছে অ্যাডভাইস দিতে পারবে, ওই যোগ্যতা হয় নাই আমার এখনও, বাট তাদেরকে কিছু বলতে চাইলে আমি এটাই বলবো যে নিজের কাজের প্রতি অনেস্ট থাকেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ফেম এমন একটা জিনিস যেটা যখন আপনি প্রথম প্রথম পাবেন আমার কাছে মনে হবে যে আপনি অনেক বড় কিছু। আমার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্টে আমার এক বন্ধু আমাকে খুবই ভালো একটা কথা বলছিল, এটা আমি এখনও মাথায় রাখি, বলছি যে তোর এত ফেমাস হইতে হবে যেন ওই রুমের সবাই জানে তুই ফেমাস, বাট তোর মাথায় যেন না থাকে তুই ফেমাস। সো আমার কোনো সময় মাথায় এটা থাকে না যে কতটুকু ফেম, আমি কত টাকা কামাই অ্যান্ড হোয়াট নট। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার কোনো টিম মেম্বারে বলি নাই যে হ্যাঁ হি ওয়ার্কস ফর মি, আমি বলছি হি ওয়ার্কস উইথ মি, এরকম। সো আমার কাছে মনে হয় যে আমার সব টিমমেট, আমার সব টিম মেম্বার, সো কাজের প্রতি অনেস্ট থাকেন। আপনি যদি মানুষজনকে ধোকা দিতে চান, যেটা আমি বলছি আমি একজন পাবলিক সার্ভেন্ট, মানুষজনকে ধোকা দিতে চাইলে আপনি ধরা খাবেন, মানুষজনের ভালোবাসলে যদি ভালোবাসা দিতে পারেন মানুষজন আপনি অনেক বড় বড় ভুল করলেও মাফ করবে, কেননা তাইলে আপনি মানে ওয়ান অফ দেম। মানে আমরা কারে ক্ষমা করি, আপনি কোনোদিন আপনার ছোট ভাই যদি ভুল করে আপনি কি ফালাই দিবেন, আপনার বকবেন, ঠিক আছে, ওই আমাদের জন্য বকাগুলো হচ্ছে হেট কমেন্ট, ঠিক আছে, ট্রল করবেন, সমস্যা নাই, বাট তারপর আবার আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে নিয়ন ভাই ফেরত আসছে অ্যান্ড ভিডিও বানাইতেছে। আম্মু, ওই টপিকটা একটু টানি, যে আম্মু যখন মারা গেছে আমি কোনো, আমি জাস্ট একটা প্রোফাইল থেকে একটা স্ট্যাটাস দিছি যে এরকম এরকম কাহিনি হয়েছে। আমি ওই দিন কমপক্ষে হইলেও 10,000 টেক্সট রিসিভ করছি, মানুষজন মানে আমাকে ইয়া পাঠিয়েছে, অ্যান্ড 10,000 মানুষ, এটা মানে এটা আমার অ্যামেজ করে এই জায়গায়, 10,000 মানুষ অ্যাক্টিভ চয়েস নিচ্ছে যে আমি ফেসবুকে ঢুকবো, আমি নিয়ন ভাইয়ের মেসেজে ঢুকবো, প্রবলি হি উইল নট সি ইট, তারপরও আমি তারে বলবো যে ভাই আমি আপনার সাথে আছি। দিস অ্যামাউন্ট অফ লাভ তখনই কেবলমাত্র আসতে পারে যখন আপনি মানুষজনের জন্য নিজেরে দিয়ে দিবেন যে ভাই আমি আপনার জন্য, আপনি বলেন আপনি কি দেখতে চান আমি সেই জিনিসই বানাবো, রাইট? সেটাই বলবো যে ভাই মানে বি ট্রু টু ইয়োরসেলফ।